চায় না, এলইডি যে এলসিডি টিভি গুলো আছে এগুলো কিভাবে স্টার্টিং লোগো সেট আপ করবেন আজকে আমরা দেখব। প্রথমে টিভিটা চালু করুন এবং এবং ইনপুট থেকে ইউএসবি সিস্টেমে যাবেন। এই যে ব্যাক কভারে এরকম একটি ইউএসবি কার্ড লাগিয়ে নেবেন, ইউএসবিতে আবার লোগোগুলো দিয়ে নেবেন, সনি কিংবা এলজি যে লোগোটা আপনি সেট আপ করতে চাচ্ছেন। এখন মেমোরি কার্ডে আমরা সরাসরি পেন ড্রাইভ যে লাগাইছি সেই মেমোরি কার্ডে আমরা ঢুকবো। ঢোকার পর ফটোতে যাব, ফটো দেখতে পাচ্ছেন এই যে মিউজিক ফটো, এগুলাতে আমরা ঢুকবো না, ঢুকবো শুধু ফটোতে। ফটোতে ঢুকবো, ফটোতে ঢোকার পর সিতে যাব এবং আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে ফটো পিকচার এলজি সনি অথবা যে কোনো ব্র্যান্ড আপনি দিতে চান, যে কোনো ব্র্যান্ড, আমরা সেই পিকচারটাকে ওপেন করে নেব। এক্সাম্পল আমি একটা সনি পিকচার ওপেন করছি এবং একটু পরে একটা এলজি পিকচার ওপেন করবো। আপনারা যে কোনো চাইলে যে কোনো পিকচারই সেট আপ করতে পারেন, নিজের ছবিও সেট আপ করে নিতে পারেন স্টার্টিং লোগোর সময়। আমি এখন যে কোনো একটি পিকচার সেট আপ করে নেব। সেট আপ করার জন্য আমরা এখন ডিসপ্লে যে অপশন আছে সেটাতে ক্লিক করে নেব, অর্থাৎ স্ক্রিনে যে পিকচারটা থাকবো সেই সেই পিকচার যখন থাকবে, থাকা অবস্থায় আমরা ডিসপ্লেতে ক্লিক করে এখানে ক্যাপচার যে অপশনটা আছে সেখানে প্রেস করে নেব। ওই দেখতে পাচ্ছেন ক্যাপচার, ক্যাপচার অপশন প্রেস করলে সেভ ইয়েস নো আসবে, তারপর আমরা সেভে ক্লিক করে দেব। মনে রাখতে হবে স্ক্রিনে যে পিকচারটা ওপেন করবেন মেমোরি কার্ড থেকে, পিকচারটা ওপেন করার পর ডিসপ্লে যে অপশন বাটনে রিমোটে যে ডিসপ্লে অপশনটা আছে ডিসপ্লে অপশনে ক্লিক করব, তারপর ওখান থেকে ক্যাপচার সিলেক্ট করে দেব। ক্যাপচার সিলেক্ট করে দিয়ে ইয়েস নো সেভ করে দেব, ইয়েস দিয়ে তারপর হয়ে যাবে। টিভি অফ করে অন করবেন, তারপরে দেখতে পাবেন যে লোগোটা ক্যাপচার করে দিয়েছেন সেটাই চালু হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।